Hello guys, welcome to another video of Amazing Vangari, and this is Tawsif Torabi, your host, everything. So today I share korbo kibhabe amader CTP-10DX clip microphone ti jetar dam matro 500 theke 600 taka ba erokom onek kom dai microphone eta amra shorashori eta splitter er maddhome amader smartphone use korte pari, but oneke complain korche je splitter er maddhome naki এটা কোন রকম সিগন্যাল ইন করে না এবং কেন ইন করে না এটা আমি একটু রিসার্চের মাধ্যমে বের করছি এবং কেন কারণটা কি এবং এটা সলিউশনটা কি হতে পারে সবকিছু আমি শেয়ার করব এখন তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে ফেলা যাক লেটস গেট ইনটু দ্য ভিডিও আসলে সমস্যাটা হয় কেবল মনোজাক থাকা মাইক্রোফোনগুলোর ক্ষেত্রে ঠিক যেমন আমাদের আহুজা ক্লিপ মাইক্রোফোনটি এটির যে জ্যাকটি রয়েছে সেটি মনোজাক 3.5 mm জ্যাক সাধারণত হয় তিন রকমের TS, TRS এবং TRRS এই TS টাইপটি সিঙ্গেল চ্যানেল কিংবা মনো চ্যানেল পরিবহন করার জন্য ব্যবহার করা হয় এতে থাকে টিপ এবং স্লিপ অথবা দুটি কানেকশন টার্মিনাল এটি থাকতে পারে নানা রকম ডিভাইসে যেমন আমাদের ক্লিপ মাইক্রোফোনটিতে এটি কেবল মনো কিংবা সিঙ্গেল চ্যানেল অডিও নিতে পারে অথবা দিতে পারে স্টোরি দিতে পারে না TRS স্টেরিও চ্যানেলে কিংবা দুটি চ্যানেলে অডিও দিতে পারে এটি আমাদের হেডফোন স্টেরিও মাইক্রোফোনে ব্যবহার করা হয়ে থাকে এতে থাকে তিনটি কানেক্টর টিপ রিং এবং স্লিপ কম্পিউটার এবং কনজিউমার মাইক্রোফোনের জন্য এই টাইপটি বেশি ব্যবহার করা হয় এবং আরেকটি হলো TRRS TRRS হলো টিপ রিং রিং স্লিপ চারটি কানেক্টর রয়েছে এতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বেশি দেখা যায় এটিকে এই জ্যাক টাইপটি স্টেরিও হেডফোনের সিগন্যালের পাশাপাশি মাইক্রোফোন সিগন্যালও ক্যারি করতে পারে আমাদের অডিও স্প্লিটার হলো এমন একটি ডিভাইস যে কিনা আমাদের ফোনের TRRS থেকে দুটি TRS জ্যাক তৈরি করে যাতে করে আমাদের PC হেডফোন অথবা গেমিং হেডফোন অথবা এক্সটার্নাল মাইক্রোফোন আমাদের স্মার্টফোনে ব্যবহার করতে পারি খুবই জীবনমুখী জিনিস একটা খুবই যা হোক আমরা যখন অডিও স্প্লিটারে আমাদের মনোজাকওয়ালা মাইক কানেক্ট করি তখন মাইকটি কোনো রকম সাউন্ড সিগন্যাল আমাদের স্মার্টফোনে পাঠায় না কিছু সময় দেখি এর কারণটা কি একটি স্প্লিটার সে একটি হেডফোনের হেডসেট জ্যাক কিংবা TRRS জ্যাক থেকে সহজ স্টেরিও হেডফোনের জন্য আলাদা একটি জ্যাক তৈরি করতে পারে কারণ TRRS স্টেরিও হেডফোনের সিগন্যাল ক্যারি করতে পারে এই জন্য স্প্লিটারে আমাদের হেডফোন কানেক্ট করলে আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু যত সমস্যা হয় স্প্লিটার মাইক্রোফোনটির বেলায় স্প্লিটার মাইক্রোফোন জ্যাকটি আসলে মনো কিন্তু তারা মনো থেকে স্টেরিও করে ফেলেছে তার মানে স্টেরিওর দুটি সিগন্যালকে তারা একটি মনোর একটি সিগন্যালে নিয়ে ফেলেছে যাতে করে দুটি সিগন্যাল একটি তার দিয়ে স্মার্টফোনে যায় কিন্তু এই তার স্প্লিটার মাইক জ্যাক স্টেরিও থাকলো তা কিন্তু মনো সিগন্যালই দেয় পরবর্তীতে এখন আমরা এই মনো জ্যাকওয়ালা মাইক্রোফোন আমাদের হেডফোন স্প্লিটারে লাগাই এই উদ্দেশ্যে যে আমরা মাইকটাকে আমাদের স্মার্টফোনে ব্যবহার করতে পারবো যখন আমরা মনো জ্যাক সহ মাইক্রোফোনটিকে আমাদের স্প্লিটারে জ্যাকে লাগাই তখন আসলে আমাদের সিগন্যাল টার্মিনালগুলো শর্টেড হয়ে যায় ছবিটি দেখলে বুঝতে পারবে কি জন্য কারণ আমাদের স্প্লিটার মাইক্রোফোনের জন্য স্টেরিও সকেট থাকলো সেটি আসলে মনো সিগন্যাল থেকে দুটি করে নেওয়া হয়েছে যার কারণে স্প্লিটারে যে দুটি সিগন্যাল টার্মিনাল আছে সেই দুটি টার্মিনাল একটিকে শেয়ার করছে এখন যখন আমরা মনোজাকের কোনো মাইক বা সিগন্যাল কেবল এখানে লাগাই তখন মাইকের মনোজাকটি স্লিপের জন্য স্প্লিটারের রিং এবং স্লিপ অর্থাৎ সিগন্যাল শর্ট সার্কিটেড হয়ে যায় যার কারণে কোনো সিগন্যালই স্মার্টফোনে যেতে পারে না তো আমরা দুইভাবে আমাদের প্রবলেমটা সলভ করতে পারি এক হতে পারে আমরা আমাদের এই মনোজাকটি কেটে ফেলে একটা স্টেরিও জ্যাক লাগাইতে পারি অথবা আমরা একটা কনভার্টার ইউজ করতে পারি যেটা হচ্ছে আমাদের মনো সিগন্যাল থেকে স্টেরিও সিগন্যাল আউট করে জাস্ট আমরা আমাদের মনো সিগন্যাল কেবলটি এখানে ইন করে দিলেই এটা আমাদের স্টেরিও সিগন্যাল আউট দিতে থাকবে ইট ইজ দ্যাট সিম্পল এবং কীভাবে এটা বানাতে হয় আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো নেক্সট ভিডিও মানে এখনই আপলোড হয়ে যাওয়ার কথা যতক্ষণ আমি বলতেছি এই যে এখানে আসার কথা যাই হোক এখন কথা হচ্ছে তো এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দাও এখনও শেয়ার করা লাগবে না এটা খুবই একটা ছোটো একটা ভিডিও যাই হোক সাবস্ক্রাইব না করে ফেলো সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং সানারা টাটা বাই 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 সানারা টাটা বাই বাই বাই